আমার নাম জিনু, তো মেয়ে দেখলাম, বয়স তো মাত্র 70, তাও তো মেয়ে না পায়, তাও যদি সেক্সি মেয়ে না পায়, যাই দেখে আসি। উফ ফেনটা, উফ ফেনটা বন্ধ করে দে। বল কি বলছিস বল তো, হ্যাঁ কি বলছিস বল, আমার জন্য বউ দিতে যাবি? ভাই তোর বউ তো দেখতে দেখতে 70টা বছর পার করে দিলাম রে, কোন বয়সে তুই বউ দেখবি, কি বয়সে তুই বিয়ে করবি আমাদের কিছুই মনে হয় না। আর এই সময় আমার খুব বাথরুম পাইছে রে, এক বাথরুম কম, তারপরে বন্ধু মোর ভালো লাগে না, তিন কাট ভরি আছে, এক ঘাট মাইনাস কবে হবি, থাক যাও। শোনা শোন শোন শোন, BMW গাড়ি ভাড়া করে নিয়েছি, চলো। এইবার BMW এটা আবার কি জিনিস রে ভাইরি, মোর তো পায়খানা বন্ধ করে দিলি, ডেনা আছে না কি ওই জিনিস তো, না মুই জামু যা হবি ওখানে গিয়ে হবি, যদি পার হয়ে যায় তা ভালো পার হইজ, কিন্তু বিয়ের দাম লইস তুমি উদমুই সরে বন্ধু, স স আমি জামু তোর সঙ্গে রে, বউ বিয়ে দিব রে তোকে মুই, তাহলে বন্ধু তোর বউ দেখতে যাচ্ছ তুমি, খাওয়া দাওয়া হবি রে মোর মনে হয় না? বাবরে মুখ এলাক পুজোর পায়খানা লাগছিল, পায়খানা বন্ধ করে মুই তোর বউ দেখার জন্য যাচ্ছ, খাওয়া দাওয়া যদি খুব ভালো হয় তার BMWটা আমি খুব দেখার ইচ্ছে করছে রে, BMW কোনটা BMW, বাবরে তুমি একবার উঠে রে BMW দেখবো মুই BMW। ওই যে দেখ BMW, আকাশ পথে যাবি না পাতাল পথে রে, এর থেকে তো মোট 2 চাকাটাই ঠিক ছিল, কমসম পেট্রোল মার নিয়ে বেত, এটা তোর BMW উল্লু বানাই দিল তুই মুখে, তোর জন্য আমার পায়খানা বন্ধ হয়ে গেছে, BMW জন্য ইটা তুই দেখলো 3 চাকা, হ্যাঁ কত খুব ধোকা দিলি রে তুই, হুট বাড়া মিজাম না তোর জন্য BMW মিজাম না, মিষ্টি বাবরি BMW কষ্ট করে চলে যাও শ্বশুর ঘরে দিয়ে, মনে মিষ্টি খাবো পেট থাকুক আর না থাকুক মিষ্টি খাবো আজকে, চল দোস্ত চল চল চল, কে সোনাই জিনু আজ আবার কোথায় বউ দেখতে যাচ্ছিস? যাবো উল্টা পাড়া, 32 টাকা নেবো একদম, 1 টাকা কম হয় না দিবি, 32 টাকা হলে বল তাহলে আমি একদম বাজার থেকে ছেড়ে দিয়ে আসবো, 32 টাকা। শোনো কাকা শোনো, এত বেশি কর না, তোমার কাছে 25.5 টাকা দেবো, কি কয়েছেন জিনুক? দাম দরটা ঠিক করে কর, নেলে তোকে রাস্তাতে ছেড়ে দিয়ে চলে আসবো, বাকিটা হেঁটে হেঁটে যাবি। ড্রাইভার দা 20 টাকা নে, 20 টাকা, হ্যাঁ তাতে আমার কি লাভ, বউ দেখতে যাবো এ গাড়ি BMW, হ্যাঁ হ্যাঁ 20 টাকা তো হবে না, 30 টাকা, 30 টাকায় ও মিষ্টি খাওয়া, আমাদের সঙ্গে যাবি বউ দেখতে মিষ্টি খাবি, তাহলে ঠিক আছে মিষ্টি খাবে তাহলে কোনো সমস্যা নেই, চলো হয়ে যাবে, চলো দাদা তুমি ওই পার বসো, আর ঝিনুক তোর জন্য স্পেশালি এই সিটটা কিন্তু, ঠিক আছে লারে লা আমি ভ্যান বালা, গান বন্ধ করো কাকা, গান বন্ধ জিনু, আমার সুর কিন্তু আগের থেকে ভালো হয়েছে জানি তো কাকা, কাকা পাওয়ার নাই তোমার ভ্যানে BMW তে একদম গিয়ার দর পেন, তখন কি কিছু কথা বলছিল ভাই, বক 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 করে মাথাটা খেয়ে নিল আমার একদম, বেশি কও কাকা ভাল লাগে না তোমার BMW, কোথায় থামবো তাহলে জিনু, উল্টোডাঙ্গা, হ্যাঁ উল্টোডাঙ্গা কার মেয়ে দেখতে যাচ্ছিস, সুলটু সুলটু, এই তো মনে হয় উল্টোডাঙ্গা পৌঁছে গেলাম, গাড়িটা কোথায় পার্ক করবো তো BMW এখানে, এত দামি গাড়ি
পার্ক করতেও আবার ভয় লাগছে, গাড়ি আবার চুরি হয়ে যাবে নাকি। শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেয়েছি গাড়ি, ইন্টারলকটা মেরে দেয় ভালো করে, আর গাড়ি চেয়ে না। তো জিনুক, রাস্তা কোনটা কোনটা দিয়ে যাবো? এটা দে। এটা তো কোন বাড়িতে গেছে? এটাই কি সল্টুর বাড়িতে গেছে? তাহলে চল রে ভাই, চলো। আরে কই তো কেউ তো আসেনি আগায় নিতে? তো কাকা, বন্ধু তো অনেকদিন থেকে বউ দেখছি, বিয়ে তো দিতে পারি না, এরকম ঝগড়াঝাটি করবো না। তুমি হচ্ছ মানিক চাঁদ আর আমি হচ্ছি সোনাই, এখন আমরা দুজন বন্ধু। জি ভাই, জি বাবু বাবু বাবু, বাইরে কে এসেছে? এই অসময় ফের কে আসলো রে? ওহো, আজকে ফের তো দিদিকে দেখার কথা ছিল না, ওরাই আসলো? যা তো যা বাইরে তো দেখলাম সেজে গুজে এসেছে। ওহো, তাহলে ওরাই হয় মনে হচ্ছে। যা নিয়ে যা, যা কে আছে? আসেন, ডাকছে ভিতরে। চলো চলো চলো। দোস্ত, যত বাইরে যা তত পেট ধুম ধাম আওয়াজ করে মোর। বসি। তো বাবারা সবাই ভালো তো বাড়ির? আসার সময় কোনো অসুবিধা হলো না তো? যে রাস্তাঘাট আমাদের এদিকে মনে হয় অসুবিধা হয়েছে। বেশ মজার গাড়ি ছিল। ও তো বলছে ভালো করে এসছে। যা তুই দিকে বল যে আত্মীয়রা এসছে, দেখতে এসছে, তো ভালো করে জল যাচ্ছি। দিদি ডাকছে, ওরা চলে এসেছে। চলে এসেছে? হ্যাঁ, চল যাচ্ছি। আসো। চিনুক, বিয়ে তো চলে আসলো ভাই, কিছু জিজ্ঞাসা করবি, কিছু প্রশ্ন করবি? কর, জিজ্ঞাসা কর না। আমি জিজ্ঞাসা করে নেবো, তুই শুধু মিষ্টির হাইটটা নিয়ে আসতে বলবি। নাম কি গো সুন্দরী মেয়ে? খবরটা একটু দেখাও দেখি তোমার। ওই গো সুন্দরী মেয়ে, চেহারাটা একটু দেখাও দেখি, কত উজ্জ্বলতা তুমি, দেখাও দেখি। এই আবার কেমন বিয়া দেব মেয়ে রে ভাই, লজ্জা কিসের লাগে? বিয়া দিব বন্ধুর মুখ দেখি দিম না, বিনা মুখে তুমি দিন বিয়ে করবো রে। হ্যাঁ, বিয়ে করবো ওকে মুখ না দেখে? বিয়ে করবো না, চেহারা দেখতে হবে, ঘুমুটে গিয়ে উঠাতো যা তো। দোস্ত,
বাবা আমি করব না ওকে বিয়ে আমি করব না কেন রে কেন রে কত ছিল আমি বিয়ে করব তো আমি করব না আমি করবই না কত ভালো ছিল ভাবি না সুখে রাখবে মা সুখে রাখবে ভালো ছিল ভালো ছিল বিয়ে করব না তো বন্ধুরা আবার অনেকদিন পরে আপনাদেরকে স্বাগতম আমাদের ইউটিউব পরিবারে। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন কেমন লাগলো। আর এই ভাইটার ভিডিও নিশ্চয়ই এটি নতুন, একে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই জানাবেন। বল যে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই অবশ্যই। আর এই ভিডিওটিতে প্রচুর ভালোবাসা দেবেন আগের ভিডিওর মতোই। দেখা হবে পরের ভিডিওয়। ভালো থাকবেন, নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ইয়ো হানি সিং, হানি সিং ধন্যবাদ। মাদার ফাই আর শেয়ারটা অবশ্যই।